বলো কেমন হয়েছে আজকে পরীক্ষা? আজকে লাস্ট পরীক্ষা, বলে দাও বন্ধুদের। খারাপ। শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে 7টা। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। সারাদিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো। আর আজকে থেকে আমি একদম চিন্তা মুক্ত, কারণ আজকে আমার ছেলের পরীক্ষা শেষ, সেই কারণে অনেকটাই খুশি খুশি লাগছে। আর এই দেখো প্রত্যেক দিনের মতন আজকেও বসে গেছে পড়ায়, আর আজকেও পড়তে দিয়ে পাঠালাম না, আজকেই লাস্ট পড়া। তো আজকে একটু বাড়িতে পড়িয়ে নি, আর দেখতে দেখতে একটা বছর কিভাবে যে কেটে গেল, বাবুকে বকা ঝকা করতে করতে। আর এদিকে দেখো সমস্ত বইগুলো গুছিয়ে রেখেছি, তো বইগুলো আজকে স্কুলে জমা দিয়ে দিতে হবে। আজকে বই জমা দিয়ে দিতে হবে, তো সেই কারণে বইগুলো গুছিয়ে রেখেছি। আর অনেকে এই বই জমাটা নিয়ে বলছে, যেহেতু এটা আমাদের প্রাইভেট স্কুলে পড়ে, তো সেই কারণে সবাই কি আর বলছে বলো তো, বলছে আমাদের কেনা বই কেন ফেরত দিব। কিন্তু আমি ভেবে দেখছি না, একদম ঠিকই আছে, বইগুলো তো সেই ঘরেই পড়ে থাকবে, বা মানে অন্য একটা বাচ্চা পড়বে আর কি। আর স্কুলে অতটা বই নিয়ে যেতে হবে না, বইয়ের চাপটাও কম থাকবে। এটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আর এই দেখো এখানে চা করে নিয়ে চলে এসেছি, চা খাবো সকাল সকাল। তো তারপরে যাবো হচ্ছে রান্নাঘরে, আর আজকে তো একদম চিন্তা মুক্ত আর বিশাল মানে ঘুমাবো এখন। তোমার কি বক্তব্য? ছেলের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, ঘুম থেকে দেরি করে দেবো, সবারই ঘুমে চিন্তা। না গো বন্ধুরা, তো এই 10-12 দিন হয়তো ছুটি, তারপরে মাঝে মধ্যে পড়াতে হবে, নাহলে তো এত ভালো ছেলে পড়া টড়া ভুলেই যাবে। তো যাই হোক, চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, তারপরে আবার পরে আসছি তোমাদের সাথে বক বক করতে। তো বন্ধুরা, আজকে একবারে রান্না টান্না করে নিয়ে চলে আসলাম। আজকে ভিডিও সেরকম করতে পারিনি, যেহেতু বাবুর আজকে লাস্ট পরীক্ষা, বাবুকে নিয়ে একটু সবাই ব্যস্ত ছিলাম। তো রান্না করেছি কি সেটা তোমাদের বলে দিই। আলু আর গাজর দিয়ে ভাজা, আর ভাত আর পাঁপড় ভাজা, আর কি বলতো এখানে রয়েছে আলু বেগুন আর বড়ি দিয়ে ঝোল। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না শর্টকাটে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসি। খাওয়া দাওয়া কমপ্লিট, ছেলে স্কুলে চলে গেছে, তোমাদের দাদা ভাই দিয়ে বাড়ি চলে এসছে, এবার নিজেও রেডি হয়ে গেছে, নিজে দোকান যাবো। আর আজকে না কি হয়েছে বলতো, খাওয়া দাওয়ার পরে মানে তাড়াতাড়ি হয়ে গেছে, আর এত লেট করেছে যে টাইম হয়ে গেছে, যাওয়ার সময় আমি ছেলেটাকে দেখতেও পাইনি। আমি বাইরে জামা কাপড় কাচ্ছি আর দেখছি ওরা বেরিয়ে চলে গেছে। আর আজকে আমার ছেলের লিখিত পরীক্ষা লাস্ট, লিখিত পরীক্ষা লাস্ট হলো, এখন পরীক্ষা দুটো আছে, সেটা আঁকা পরীক্ষা আর শারীরিক। লিখিত পরীক্ষা আজকে শেষ, তো ওগুলাতে তো আর চাপ নাই, তো মানে বলছে কাল সকালে দেরি ঘুমতে উঠবে। কিন্তু কি বলতো, কাল 6 জন হবে, তো সেই 6টার সময় কিন্তু আমাদের ঘুম ভেঙে যাবে, সেই দেরি করে উঠবো বলে দেরি করে হয় না, সে ওই সময় উঠে পড়তে যাও। 12 মাসের অভ্যাস, 6টার সময় ঘুম থেকে ওঠা ওই 10 দিন আর ভাবি যে দেরি করবো হয় না ঘুমিয়ে হবে না তখন 6টা বেজে গেলে আবার আর এক রকমের ও আবার আরো তাড়াতাড়ি উঠবে, উঠে বসে থাকবে আর কি। তো হচ্ছে আর কি ব্যাপার। তো চলো এখন দোকানে যাক, তারপরে আবার আসুক ছেলে পরীক্ষা দিয়ে, দুটো খুশির খবর আছে, এটা পরে জানাবো, আজকে বললাম না। তো বন্ধুরা, আবারও অনেকক্ষণ পরে চলে আসলাম। তো তোমরা দেখে বুঝতেই পারছো, খুশি খুশি আমার ছেলে চলে এসছে স্কুল থেকে, আর আমার ছেলে বাড়িতে থাকলেই আমাকে অনেকটা খুশি লাগে, আর ও না থাকলে আমি একবারে চুপচাপ বোবা হয়ে যায়। তো কই বাবু, এসে দেখো খেলা করতে শুরু করে দিয়েছে, ওর ওখানে খেলা রাখা আছে, তো ওখানে খেলা করছে। তো আজকে আমার ছেলের পরীক্ষাটা ভালো হয়েছে, খুব সহজ প্রশ্ন ওর কাছে। তো যাই হোক, তো চলো দেখি ও কি বলছে। বাবু হাসি হাসি মুখ নিয়ে বলে দিল খারাপ। সত্যি কথা বলো, খারাপ হয়েছে? তাহলে তুমি রসগোল্লা পাবা, ভালো হয়েছে। তো পরীক্ষাটা ভালো হয়েছে। তো চলো বন্ধুরা, এখন ছেলেকে এখন ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে খাই টাই দিই, তারপরে আবার পরে আসবো, তো তখন তোমরা ভিডিওটা দেখতে পাবো। আর আমার সঙ্গে থাকো, আর আজকে আমাকে রাতের জন্য রুটিও হয়তো বানাতে হবে। কত খুশি দেখেছো, আর খুশি হওয়ার কারণ কি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও।
এই দেখো এই রিংটা এর ভিতরে গিফট থাকে ওর গিফটটা নেওয়ার জন্যই বেশি আনন্দ তো ভাত খেয়ে কিছু খেতে হয় তো ওটাই বসে বসে আর কি খাবে তো চলো বন্ধুরা এখনকার মতন আবার পরে আসছি তো ভিডিওটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন চানাচুর দিয়ে মুড়ি পাঁপড় আর এই দেখো লাল চা ধোয়া বেড়াচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো আবার চলে আসলাম অনেকক্ষণ পরে দেখতে গেলে সন্ধ্যেবেলায় নিয়ে আসলাম কি মুড়ি পাঁপড় চানাচুর আর চা এই ঠান্ডা ঠান্ডা দিনে এখন আর বাবুকে পড়ানো নাই তেমন কাজও নাই ভাবলাম একটু চা মুড়ি খাওয়া যেতেই পারে তো সে কারণে চা মুড়ি নিয়ে আসলাম এদিকে ও খাচ্ছে পাঁপড় তো চলো এখন খেয়ে নিই তারপর আবার পরে আসছি তো বন্ধুরা চা মুড়ি খেয়ে একদম চলে আসলাম রান্নাঘরে আর তোমরা সচরাচর আমাকে দেখতে পাও না যে রাতের আমি রান্না করছি তো আজকে রাতে রান্না করবো কারণ হচ্ছে মা একাদশী তো মা আজকে রুটি করবে না তো আর বাবুর পরীক্ষাটাও শেষ তো ভাবলাম যে একটু কিছু রান্না করি আর আমার সব বন্ধুদেরই দেখছি যে এই বর্ষা মানে শীতের দিনে বৃষ্টি হচ্ছে আর সবাই কত সুন্দর খিচুড়ি রান্না করছো আর সবাই যে কেন খিচুড়ি খাচ্ছে আমার সব বন্ধুরা আর আমি বা কেন বাঁচতে হবো তো ভাবলাম আজকে আমিও একটু খিচুড়ি খাই তো চলো দেখে নাও কি রান্না করছি ঠিক আছে সন্ধ্যা আরতি হচ্ছে তাই আমি সাউন্ডটা মিউট করে আবারও আমায় সাউন্ড দিতে হচ্ছে তো ওখানে গ্যাস ধরিয়ে দিলাম আর এখানে দেখো লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা আর এখানে গোল গোল করে আলু কেটে নিয়েছি আলু ভাজা আর এখানে দেখো মুগের ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি করব গোবিন্দভোগ আতপ চাল দিয়ে খিচুড়ি আর এই ঠান্ডা ঠান্ডা দিনে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো বন্ধুরা আমি রান্নাটা করে নিই তারপর আবার আসছি তোমাদের সামনে আমার খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা রেডি তো বন্ধুরা তোমাদের দাদা ভাই দোকান থেকে চলে আসলো আর রাতের ডিনার তো তোমাদের আগেও বলেছি আবার একবার দেখিয়েও দিলাম তো এখন আমরা ডিনার করতে বসে গেলাম যদিও আজকে বর্ষা নাই বৃষ্টি নাই তবু খিচুড়ি করেছে আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর সব বন্ধুর ভিডিওতে দেখছি খিচুড়ি হ্যাঁ প্রত্যেকটা আইডি এখন খিচুড়ি খিচুড়ি মানে মানাচ্ছে দেখা যাচ্ছে আর বর্ষা না হলে কি হবে এখন তো ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা তো খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে আলু ভাজা বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে আর আমার ছেলের পরীক্ষা শেষ এখনো কিন্তু ঘুমাইনি ও জেগে আছে টিভি চলছে আর এখন বাজে হচ্ছে 10:10 এখনো জেগে আছে ঘুমাইনি পরীক্ষা দিয়েছে সে টিভি দেখা আরম্ভ করেছে এখনো টিভি বন্ধ করেনি এখন কদিন অত্যাচার হবে যে কদিন আর কি পরে স্কুল শুরু না হচ্ছে টিভি দেখা আর তো যাই হোক চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি আর কিছু বলবা আর ভিডিওটা আজকে এই পর্যন্ত একটা কথা বলার আছে গতকালের ভিডিওটা আমরা পোস্ট করেছিলাম সেই ভিডিওটাই অনেক অনেক ভালো ভালো কমেন্ট করেছো তো আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক মানে ধন্যবাদ ভালো ভালো কমেন্ট করার জন্য এইভাবে আমার পাশে থেকো তাহলে হবে আর আমি তো সবসময় তোমাদের পাশে আছি তোমার একবার তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর তুমি যে বলে গেলে যে দুটো খুশির খবর কালকে বলবো অন্য ভিডিও বলে আজকে বলছি না তো খেয়াল খাওয়া দাওয়া করে নি সবাই গুড নাইট সবাই ভালো থাকো আমাদের নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সকালে টাটা বাই গুড নাইট।